সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের এই কবিতার প্রমাণ পাওয়া যায় ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমার দিকে তাকালে, যিনি বাংলাদেশের প্রথম শিশু হৃদরোগ সার্জন হিসেবে কাজ শুরু করেন এবং সফলতার সঙ্গে প্রায় 6,000 হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসা করেন। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক অর্জন করেছেন তিনি। নারী হিসাবে আমার আজকের অবস্থান এটা আসলে একদিনের জার্নি নয়, এটা অনেক লম্বা একটা জার্নি। ছোটবেলা থেকে শুরু করে স্কুল কলেজ জীবন পার হয়ে এই পর্যন্ত আসতে অবশ্যই নারী হিসাবে অনেক প্রতিবন্ধকতা এসেছে। তো সেই প্রতিবন্ধকতা গুলোকে পার হতে গেলে যেটার দরকার সেটার হচ্ছে একটা ডিটারমিনেশন। আমার সবসময় একটা ডিটারমিনেশন ছিল যে আমি এটা করব। যখন আমার ডিটারমিনেশনটার লক্ষ্যের দিকে আমি এগিয়ে গিয়েছি, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সেগুলোকে মোকাবেলা করেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। সুতরাং এখানে আমাকে একজন আসলে শক্ত মানসিকতা সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। অনেক সময় অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়েছে, কিন্তু তারপরেও যখন আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তখন আমি আগের সংগ্রামগুলোকে ভুলে গিয়েছি এবং আমি আবার নতুন করে হয়তো আরেকটি লক্ষ্য স্থির করেছি এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছি। আমি নারী, আমি